Hello everyone, welcome to Learn with Yasmin. Aaj ki video mein ami ACS second year aur new syllabus 2023-2024 aur biology Assamese medium aur syllabus ko ami alochona korim. So agor jikon syllabus asile heikon syllabus aur pora ketaman oddhay ketaman chapter bad diya hoise aro baki keta chapter agor dore ase. So ami sam kuntu kuntu chapter ase aro kuntu kuntu chapter nai. খন্ড অনুযায়ী নম্বর হমো সো ইয়াতে খন্ড অনুযায়ী তা মানে ইউনিট অনুযায়ী প্রতিটু ইউনিটত কিমান কই নম্বর আছে হে বিষয়ে আমি জানিম আর প্রতিটু ইউনিটর ভিতরত কোনটু কোনটু চ্যাপ্টার আছে হে বিষয়েও আমি জানিম সো প্রথমতে আছে গ্রুপ এ আমি জানো গ্রুপ এ সদায় উদ্ভিদ বিজ্ঞান থাকে অর্থাৎ বটানি থাকে রাইট আমি যেতিয়া এক্সামও দিও তেতিয়াও আমার প্রথমতে উদ্ভিদ বিজ্ঞান পার্ট টু থাকে সিলেবাসও তো প্রথমতে আমার উদ্ভিদ বিজ্ঞান পার্ট টু আছে গ্রুপ এ সো আমি প্রথমতে লিখিছো খণ্ড অর্থাৎ ইউনিটসমূহর নাম আর ইফালে আমি লিখিছো নম্বর কিমানকৈ আছে সো খণ্ড সিক্স লিখার কারণ হয়েছে কি আমার যেটু ফার্স্ট ইয়ারর বায়োলজি আসলে তাতে আমার খণ্ড ফাইভ লৈকে শেষ হয়েছে গতি সেকেন্ড ইয়ারত খণ্ড সিক্সর পর স্টার্ট হয় খণ্ড সিক্স বা ইউনিট সিক্স যত আমার প্রজননের বিষয় আছে আর ইয়ার ভিতর বটানি ভাগত বা উদ্ভিদ বিজ্ঞান ভাগত খণ্ড সিক্সত যেটু চ্যাপ্টার আছে সেইটো হয়েছে চ্যাপ্টার ওয়ান বা অধ্যায় ওয়ান যার নাম হয়েছে সপুষ্পক উদ্ভিদর যৌন প্রজনন আর এইটু যেটু খণ্ড আছে এইটু খণ্ড পাঁচ নম্বর আছে ফাইভ নম্বর আছে অর্থাৎ সপুষ্পক উদ্ভিদর যৌন প্রজনন সেইটোর পৰা পাঁচ নম্বর আহিব তাৰপিছত নেক্সট হৈছে আমাৰ খণ্ড সেভেন খণ্ড সেভেন বা ইউনিট সেভেন ইউনিট সেভেনের নাম হয়েছে বংশগতির তত্ত্ব আর ক্রমবিকাশ অর্থাৎ যেটু আমার জেনেটিক্সর ইউনিট আছে সেইটো আর ইয়াতো টোটেল ফাইভ নম্বর আছে আর ইয়ার ভিতর যেটু চ্যাপ্টার আছে সেইটো হয়েছে চ্যাপ্টার সিক্স বা অধ্যায় সিক্স আর অধ্যায় সিক্সত আছে কি ক্রমবিকাশ তারপিছত হয়েছে খণ্ড এইট বা ইউনিট এইট ইউনিট এইটর নাম হয়েছে মানব কল্যাণের বাবে জীববিজ্ঞান আর ইয়াতে ফোর নম্বর আছে আর ইয়ার ভিতর যেটু চ্যাপ্টার আছে সেইটো হয়েছে চ্যাপ্টার এইট বা অধ্যায় এইট মানব কল্যাণত অনুজীব আর এইটো এটা চ্যাপ্টারত কিমান আছে ফোর নম্বর আছে তারপিছত হয়েছে খণ্ড নাইন বা ইউনিট নাইন ইউনিট নাইনত আছে জৈব প্রযুক্তিবিদ্যা বায়োটেকনোলজি আর বায়োটেকনোলজিত হাইয়েস্ট মার্ক আছে টুয়েলভ মার্ক আছে সো জৈব প্রযুক্তিবিদ্যার দুটা চ্যাপ্টার আছে এইটো খণ্ডর ভিতর চ্যাপ্টার নাইন আর চ্যাপ্টার টেন সো চ্যাপ্টার নাইন অধ্যায় নাইনত আছে জৈব প্রযুক্তিবিদ্যা নীতি আর পদ্ধতি অধ্যায় টেনত আছে জৈব প্রযুক্তিবিদ্যা আর ইয়ার প্রয়োগ আর এই দুটা চ্যাপ্টারত কিমান নম্বর থাকিব বারো নম্বর থাকিব তারপিছত আমার শেষরটো যেটু ইউনিট আছে বটানির শেষরটো ইউনিট হয়েছে ইউনিট টেন খণ্ড টেন খণ্ড টেন হয়েছে পরিস্থিতি বিজ্ঞান ইকোলজি আর ইয়াতে ন নম্বর আছে আর এই ইকোলজির দুটা চ্যাপ্টার আছে দুটা চ্যাপ্টার হয়েছে টুয়েলভ আর ফোরটিন ইয়ারে ভিতর যেটু ফোরটিন চ্যাপ্টার আছে ফোরটিন চ্যাপ্টারত থ্রি মার্ক কম্পালসারি হব তার মানে দুটা চ্যাপ্টারের ভিতর টুয়েলভত যান মার্ক না যাও কেউ ফোরটিন যেটু চ্যাপ্টার আছে তাতে থ্রি মার্ক থাকিবই লাগিব সো ইয়াতে যেটু অধ্যায় টুয়েলভ আছে চ্যাপ্টার টুয়েলভ চ্যাপ্টার টুয়েলভত আছে পরিস্থিতিতন্ত্র আর চ্যাপ্টার ফোরটিনত আছে অসমৰ জীববিজ্ঞান আর এই যেটু চ্যাপ্টার ফোরটিন আছে ইয়াতে থ্রি নম্বর কম্পালসারি করে রখা হয়েছে সো এইখিনি হল আমার যেটু বটানি পার্ট আছিল বটানি পার্টর সিলেবাস এতিয়া আমি চাম জুলজি পার্টত কি কি দিয়া আছে সো একেদরে আমি খণ্ড অনুযায়ী চাম এফালে আমার খণ্ড থাকিব আর আনফালে আমার নম্বর সমূহ থাকিব গতিকে প্রাণীবিজ্ঞান গ্রুপ বি প্রাণীবিজ্ঞান জুলজি ইফালে আছে খণ্ড সমূহ আর ইফালে আছে নম্বর সমূহ সো খণ্ড সিক্স ইউনিট সিক্স ইউনিট সিক্সত আমার কি আছিল প্রজননের চ্যাপ্টার আছিল প্রজননের ইউনিট আছিল আর ইয়াতে নম্বর হয়েছে এইট নম্বর ইয়াতে অধ্যায় আছে দুটা টু আর থ্রি সো অধ্যায় টু হয়েছে মানব প্রজনন আর অধ্যায় থ্রি হয়েছে জনন স্বাস্থ্য আর ইয়াতে এইট নম্বর আছে
তাৰপিছত হৈছে খণ্ড ছেভেন। খণ্ড ছেভেন ইউনিট ছেভেন বংশগতিৰ তত্ত্ব আৰু ক্ৰমবিকাশ। ইয়াতে 12 নম্বৰ আছে, এইটো জেনেটিক্সৰ ইউনিট হয়। আৰু ইয়াতে অধ্যায় আছে দুটা, 4 আৰু 5 অধ্যায় আছে। 4 আৰু 5 অধ্যায়, যিটো 4 অধ্যায় 4 আছে সেইটো হৈছে বংশগতিৰ সূত্ৰ আৰু প্ৰকৰণ। অধ্যায় 5 হৈছে বংশগতিৰ আণৱিক ভিত্তি। তাৰপিছত হৈছে খণ্ড 8 ইউনিট 8। ইউনিট 8ৰ নাম হৈছে মানৱ কল্যাণৰ বাবে জীৱ বিজ্ঞান। আৰু ইয়াতে 5 নম্বৰ আছে। আৰু ইয়াৰ ভিতৰত এটা চেপ্টাৰ আছে, চেপ্টাৰ 7, অধ্যায় 7, মানুহৰ স্বাস্থ্য আৰু ৰোগ। আৰু ইয়াৰ পৰা 5 নম্বৰ আহিব। তাৰপিছত হৈছে খণ্ড 9 ইউনিট 9। ইউনিট 9 হৈছে জৈৱ প্ৰযুক্তিবিদ্যা, বায়'টেকনলজি। আৰু ইয়াৰ পৰা 1 মাৰ্ক আহে। আৰু ইয়াৰ ভিতৰত যিটো অধ্যায় 10 আছে, জৈৱ প্ৰযুক্তিবিদ্যা আৰু ইয়াৰ প্ৰয়োগ, তাৰ পৰা এটা টপিক ইয়াতে ইনক্লুড হয় প্ৰাণী বিজ্ঞানত, সেইটো হৈছে ট্ৰান্সজেনিক জীৱ জন্তু, আৰু বাকীকেইটা বটানিক থাকে। আৰু এই ট্ৰান্সজেনিক জীৱ জন্তুৰ পৰা 1 মাৰ্ক আহে। তাৰপিছত হৈছে খণ্ড 10। সো যিটো খণ্ড 10 আছে, খণ্ড 10 ইউনিট 10 হৈছে পৰিস্থিতিতন্ত্ৰ। পৰিস্থিতিতন্ত্ৰত মুঠতে 9 নম্বৰ আছে। আৰু অধ্যায় আছে 3টা, 11, 13 আৰু 14। আৰু ইয়াৰো যিটো 14 আছে, 14ত একেদৰে 3 নম্বৰ কম্পালচৰি আছে। ইয়াতে অধ্যায় 11ত আছে জীৱ আৰু আবাদী, অধ্যায় 13ত আছে জৈৱ বৈচিত্ৰতা আৰু সংৰক্ষণ, অধ্যায় 14ত আছে অসমৰ জীৱ সম্পদ। চ' এইখিনি চিলেবাছ হৈছে আমাৰ ছেকেণ্ড ইয়াৰৰ 2023-2024ৰ চিলেবাছ। এইখিনি চেপ্টাৰ আমাৰ ইনক্লুড আছে। এতিয়া কি কি চেপ্টাৰ বাদ দিয়া হৈছে? চেপ্টাৰ বাদ দিয়া হৈছে জীৱৰ প্ৰজনন বুলি এটা চেপ্টাৰ আছিলে আগতে, যিটো বাদ দিয়া হৈছে। তাৰপিছত আৰু এটা চেপ্টাৰ বাদ দিয়া হৈছে, যিটো হৈছে খাদ্য সামগ্ৰী, খাদ্য সামগ্ৰী উৎপাদনৰ উন্নতিকৰণ কৌশলসমূহ। আৰু এটা চেপ্টাৰ যিটো শেষৰটো চেপ্টাৰ আছিলে, সেইটো হৈছে পৰিৱেশ সংক্ৰান্তীয় বিষয়সমূহ। গতিকে এই 3টা চেপ্টাৰ বাদ দিয়া হৈছে। আগতে মুঠতে 17টা চেপ্টাৰ আছিলে আৰু এতিয়া 14টা চেপ্টাৰ আছে। গতিকে 3টা চেপ্টাৰ বাদ দিয়া হৈছে জীৱৰ প্ৰজনন। আগতে এইটো চেপ্টাৰ 1 আছিলে, তাৰপিছত খাদ্য সামগ্ৰী উৎপাদনৰ উন্নতিকৰণ যিটো আছে সেইটো আছিলে চেপ্টাৰ 9, আৰু পৰিৱেশ সংক্ৰান্তীয় বিষয়সমূহ এইটো আছিলে শেষৰ চেপ্টাৰ, অৰ্থাৎ চেপ্টাৰ 17। গতিকে এইকেইটা চেপ্টাৰ বাদ দিয়া হৈছে। বাকী যিকেইটা চেপ্টাৰ আছে সেইকেইটাৰ ভিডিঅ' অলৰেডি আপলোডেড আছে, তোমালোকে চাব পাৰা। আৰু আজি ভিডিঅ' ভাল লাগিলে লাইক কৰিবা আৰু বন্ধু বান্ধৱৰ সৈতে ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰিবা, যাতে সিহঁতেও চিলেবাছৰ বিষয়ে জানিব পাৰে। আকৌ নেক্সট এটা ভিডিঅ'ত লগ পাম। আজি ভিডিঅ' ইয়াতে সামৰিছোঁ। থেংক ইউ।